أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن ওয়ালাইকুম আসসালাম থেকে জানতে চেয়েছেন যে আমরা যারা দিন শিখছি তারা কিন্তু যারা দিন শিখেছে আগে থেকে তাদের কাছে আমরা আমলের দিক দিয়ে পিছিয়ে পড়ি তারা অনেক আমল করতে পারে আমরা আমল করতে পারি না বা এর জন্য আপনাকে দিনটা শেখার চেষ্টা করতে হবে যাতে করে আপনি তাদের না বরং তাদের থেকে আরো বেশি করে আমল করতে পারেন আর আমাদেরকে দিন শিশুবেলা থেকে শেখা উচিত ছিল আমরা যখন বয়সে ছোটো ছিলাম যেমন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম আমাদেরকে বলেছেন সাত বছর বয়সে বাচ্চাদেরকে নামাজের ট্রেনিং দাও ঠিক সেই সময় আমরা যদি এই পরিবেশ পেতাম তাহলে হয়তো আমরা এই দিনের দিক দিয়ে বা আমলের দিক দিয়ে এতটা পিছিয়ে পড়তাম না যেও হোক না কেন জীবনের যে দিনগুলো জীবনের যে দিনগুলো বাকি আছে সেই দিনগুলোকে সুন্দর করার চেষ্টা করি এটাই যথেষ্ট কারণ মহান আল্লাহ যে পাহাড় পরিমাণ নেই পাহাড় পরিমাণ ইবাদত করেছেন এটা দেখবেন না বরং সামান্য ইবাদত যদি সেই ইবাদতটা সঠিকভাবে হয় দি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য এবং আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি যদি হয় তাহলে এটাই হচ্ছে যথেষ্ট যেমন মহান আল্লাহ বলেছেন তাবারাকাল্লাযী বিয়াদি আল-মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ক্বাদীর আল্লাযী খালাক আল-মওত ওয়া আল-হায়াত তাআলা বললেন লিযালুওয়াকুম আইয়ুকুম আহসানু আমালা মহান আল্লাহ তোমাদের পরীক্ষা করতে যান যে তোমরা তোমাদের মধ্যে কে সব থেকে সুন্দর আমল করে সুন্দর আমল বলতে বেশি আমলের কথা বলা হয়নি সুন্দর আমল বলতে যে আল্লাহকে সন্তুষ্ট করে আল্লাহর নবীর আদর্শে বা আল্লাহর নবীর পথে যে আমল করা হয় সেই আমলটাই হচ্ছে সুন্দর বিদায় বাকি জীবনের দিনগুলোতে আপনি যে আল্লাহর সন্তুষ্টি এবং আল্লাহর নবীর পদ্ধতিতে আমলগুলো করার চেষ্টা করুন এটি আপনার জন্য যথেষ্ট হবে ইনশাআল্লাহ থাকলো কথা যে আর আপনি এটাও ঠিক দিনের দিকে দিনের দিক দিয়ে আমরা অপরের দিকে তাকাবো ওই লোকটা এই করছে তাহলে আমি আর তার থেকে বেশি আমল করার চেষ্টা করব যে এভাবে যদি আমরা আমলগুলো করি তাহলে ইনশাআল্লাহ আমাদের আমলগুলো আল্লাহর কাছে কি হবে গ্রহণীয় হবে থাকলো কবুল ওই দোয়া সব থেকে বড় শর্ত হচ্ছে হালাল খাদ্য গ্রহণ করা জি হালাল খাদ্য গ্রহণ করলেই দোয়া কবুল হয় দু নম্বর কথা হচ্ছে দোয়া কবুলের ব্যাপারে আমাদের অনেক সময় দোয়া করিয়া দোয়া কবুল হচ্ছেন আমরা মনে করি না এটা ঠিক নাই বরং আল্লাহ রসুল বলেছেন তাই তো দোয়া করছি কবুল হবে কিনা এরকম করতে এরকম নিয়ত করতে বা এরকম মনে করতে আল্লাহ রবি নিষেধ করেছেন জি কারণ দোয়া কবুল হয় তিন ভাবে একটা হচ্ছে আপনি যা চাইলেন তা পেয়ে গেলেন প্রথম কথা দু নম্বর কথা হচ্ছে যা চাইলেন তা আপনাকে মহান আল্লাহ দিল না কিন্তু তার পরিবর্তে অন্য কিছু দিল যেটা আপনি হয়তো টের পাচ্ছেন না জি আর তিন নম্বর হচ্ছে কিংবা মনে করেন দু নম্বর হচ্ছে যে দোয়া চাইলেন যে সেই দোয়া কবুল হলো না তার মানে যা চাইলেন আপনি পেলেন না কিন্তু মহান আল্লাহ আপনাকে কোনো বিপদ থেকে বাঁচিয়ে দিলেন এটা হতে পারে আর তিন নম্বর হচ্ছে সেই দোয়ার যে কবুল হলো না কিংবা সেই দোয়ার পরিবর্তে আপনি কোনো বিপদ থেকেও আপনাকে বাঁচালো না বরং এই দোয়ার জন্য মহান আল্লাহ কী করবেন নেকি জমা করে রাখবেন পরকালে সেই জন্য দোয়া কবুল হচ্ছে না হয় না এরকম মনে করাই যাবে না হয়তো দোয়া কবুল হয়েছে কিন্তু আমরা আদৌ জানি না যে মহান আল্লাহ আমার দোয়াটা কবল করেছেন এই তিনটি যে ক্ষেত্রে কোন একটা ক্ষেত্রে হয়তো মহান আল্লাহ আমার দোয়াটা কবুল করেছেন